আমরা উইন্ডোজের কিবোর্ডে যাব, কিবোর্ডে গিয়ে উইন্ডোজ লোগো প্লাস শিফট প্লাস এস এটা দিয়ে আমরা একসঙ্গে চাপবো উইন্ডোজ লোগো শিফট প্লাস এস একসাথে চাপলে আমার উইন্ডোজ ডার্ক হয়ে যাবে। ডার্ক হওয়ার পরে আমি নিজের ইচ্ছে মতো জায়গা অনুযায়ী রেক্টাঙ্গুলার শেপে আমি নিয়ে নিলাম একটা স্ক্রিনশট, এই ফাইল চলে গেলাম, এই ফাইলটা খুললাম, এই আপনার স্ক্রিনশট রেডি। এভাবে আরও ট্রিক্স পাওয়ার জন্য আমার ভিডিওতে রেডি যুক্ত থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও আরও আসতে থাকবে, চলতে থাকবে। আপনাদের দিন শুভ।